বালিগঞ্জে ইডির অভিযানে প্রায় 1.5 কোটি টাকা উদ্ধার নিয়ে বঙ্গ রাজনীতি যখন সরগরম, তখনই হাওড়ার শিবপুরে 8 কোটি 15 লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় নাটকীয়ভাবে গ্রেপ্তার হলেন অভিযুক্তরা, তাও একেবারে কলকাতা হাইকোর্টের এজলাস থেকে। অভিযুক্ত ব্যবসায়ী ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শৈলেশ পাণ্ডে এবং তার সহযোগী প্রসেনজিৎ দাসকে আদালত থেকে গ্রেপ্তার করল ইডি। গত বছরের 16ই অক্টোবর হাওড়া শিবপুরে ব্যবসায়ী ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শৈলেশ পাণ্ডের ফ্ল্যাটে অভিযান চালিয়ে টাকার পাহাড়ের খোঁজ পায় পুলিশ। আবাসনের গ্যারাজে রাখা গাড়ি থেকে উদ্ধার হয় নগদ 2 কোটি টাকা, আরেকটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 6 কোটি, ব্যাংকে হদিশ মেলে আরো 20 কোটি, অর্থাৎ নগদ ও অ্যাকাউন্ট মিলিয়ে 28 কোটি 15 লক্ষ, উদ্ধার হয় প্রচুর সোনার গয়নাও। পুলিশ সূত্রে দাবি, প্রথমে বিদেশি মুদ্রা কেনা বেচার কোর্সের নামে টাকা তোলা, তারপর কমিশনের লোক দেখিয়ে শিক্ষার্থীদের দিয়ে আরো মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা, এভাবেই চেন সিস্টেমে প্রতারণা চক্র তৈরি করেছিলেন হাওড়ার অভিযুক্ত ব্যবসায়ী ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শৈলেশ পাণ্ডে ও তার সহযোগীরা। পুলিশ সূত্রে দাবি, এই ব্যবসায়ী ও তার ভাইয়ের আর্থিক লেনদেনের অঙ্ক 207 কোটি ছুঁয়ে ফেলেছিল। বেআইনি আর্থিক লেনদেন, কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে শৈলেশ পাণ্ডে, তার সহযোগী প্রসেনজিৎ দাস সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু নিম্ন আদালত থেকে জামিন পান শৈলেশ ও তার সহযোগী প্রসেনজিৎ। জামিনের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। বৃহস্পতিবার শৈলেশ ও প্রসেনজিৎকে হাইকোর্টে হাজিরার নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নিম্ন আদালতে জামিন খারিজ করে ইডিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন বিচারপতি। এজলাস থেকে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। দুপুরেই নগর দায়রা আদালতে ইডি স্পেশাল কোর্টে পেশ করা হয় শৈলেশ ও তার সহযোগী প্রসেনজিৎকে। আদালতে ইডির তরফে সওয়াল করা হয়, এই ঘটনা হিম শৈলের চূড়া মাত্র, বিভিন্ন চিটফান্ড সংস্থার মতো সাধারণ মানুষের থেকে কোটি কোটি টাকা নিয়ে প্রতারণা করেছে এই চক্র, অতিরিক্ত সুদের টোপ দিয়ে বাজার থেকে টাকা তুলে তা বিদেশে বিনিয়োগ করেছে। ধৃত দুজনকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। সৌভিক মজুমদার, পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।